পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে 17ই এপ্রিল। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি হবে। ঠিক তার 24 ঘন্টা আগে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মধ্যস্থলে রসিকপুরে রসিকপুর যুব ওয়েলফেয়ার সোসাইটির সামনে দুটি বোমা বিস্ফোরণে মৃত্যু হলো এক শিশু, গুরুতর আহত হয়েছেন আরো এক শিশু। বোমের কথা উঠছে, বোম কি পাওয়া গেছে? কোথায় বোম রাখা ছিল? তাহলে দুবার বোম ফেটেছে, দুটো ছেলে, দুটো ছোট বাচ্চা, তারা কি খেলা করছিল নাকি? পড়ছিলাম আমি, দেখলাম দুটো বোম দুম দুম করে জোরে ফাটলো, দিয়ে এসে দেখছি একদম মাথা ফাতা একদম চিরবার অবস্থা। আমার যতটা মনে হচ্ছে এইখানে এই ঝাউ গাছের এখানটাতেই ফেটেছে, এখনো থাকতে পারে, তো সাবধানতার জন্য যাবেন না। হ্যাঁ, বাচ্চারা এখানে বাড়ি, ও তো তার বাবা ওখানে কাঁদছিল, হ্যাঁ ওরা খেলা করছিল, দুটো আর একজন ছিল, আরেকজনের মাথা ফেটে গেছে, হ্যাঁ দুজনে এরকম আহত হয়েছে। এটা রসিকপুর সভাস্থলী যুব সংঘ ক্লাবের সামনে। আর বাচ্চারা তো খেলাধুলা করবেই বাইরে, নিজে নিজেই বাস্ট হয়ে গেছে, আমার ছেলে যে অবস্থা করে দিয়ে যেন আমি শান্তি পাই তার আমি জানি না। আমার বাপকে পাই, আমার বাপের অবস্থাটা কে করলো এরকম দেখা, আমি যেন তার শাস্তি। নিহত শিশু 7 বছরের শেখ আফরোজের কাকা শেখ ফিরোজ অভিযোগ করেন, তারা বাড়িতে ছিলেন, ওই স্থানে অনেক শিশু খেলা করছিলেন। হঠাৎ তারা দুটি বোমা ফাটার আওয়াজ পেয়ে বাড়ির বাইরে এসে দেখেন শেখ বাবলুর ছেলে শেখ আফরোজ রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। অপর আশঙ্কাজনক শিশুকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্যার ঘরে এসে শুয়েছিলাম, দিয়ে হঠাৎ দেখি বোমের আওয়াজ, দুটো পরস্পর দুটো আওয়াজ হয়ে যায়, দিয়ে ঝড়াম ঘর থেকে বাইরে বেরিয়েছে, দেখছি যে আমার ভাইপো এরকম দ্বারা অবস্থা, এরকম দ্বারা কেন করলো? এখানে সবসময় বাচ্চা ছেলে খেলা করে, 20-30 বাচ্চা ছেলে সবসময় খেলা করে, তো এরকম দ্বারা কে করলো এটা? তার শাস্তি চাই আর কিছু চাই না। কি হয়েছে বোম বোম মেরেছে, নাহলে এরকম দ্বারা অবস্থা হয়? ও বাবলে দেখা যাচ্ছে না, কি নাম বাচ্চাটা? কি নাম বাচ্চাটার? নাম আছে কাপড়।
শেখ কাপ্রোচ বয়স বাপের নাম হচ্ছে শেখ বাবলু বয়স কত বয়স 7 বছর বয়স কি জানি হঠাৎ বাচ্চারা খেলা করছে আমরাও তো ছিলাম না আমরা বাড়িতেই ছিলাম আওয়াজ পেয়ে আমরা রাখা ছিল বলে মনে হচ্ছে বোম না রাখা ছিল না হয়তো কেউ মেরে গেছে এখানে বোম রাখা যায় না মেরে দিয়ে চলে গেছে এখানে বাচ্চা ছেলে সবসময় খেলা যায় মাটিতে পাড়িতে সবাই বাচ্চা ছেলেরা খেলে এখানে কেউ এইসব দুষ্টি কি কাজ কেউ করবে না ঠিক আছে তো এটা কেউ মেরে গেছে এক্ষুনি নালে না আমার আমার বাপ হয় এটা এটা আমার বাপ ওটা ছেলে এটা আমার বাপ ওটা আমার বাবুকে আমি এখন দেখতে চাই আর কিছু বলি না একদম কিছু নেই আমার বাপে কিছু চাইছি বলতে যে করলো তার শাস্তি চাই আমি আর কিছু চাই না তার শাস্তি চাই আর কিছু চাই না এরকম ধর অবস্থা করলো বাচ্চা ছেলে স্যার 2 বছর আগে এই 2 দিন আগে মুসলমানি হলো ছেলেটার এখনো শুকায় নেই পার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি বর্ধমান থানার আইসি পিন্টু সাহা সহ বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে ব্যারিকেড করে দেয় নিয়ে আসা হয় বোম স্কোয়াড এই ঘটনায় বর্ধমান শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শুরু হয়েছে রাজনৈতিক তরজা দেখুন এর জন্য পুলিশ প্রশাসন আছে তারা তদন্ত করে দেখুক ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক কারণ যেভাবেই হোক একজনের মৃত্যু হয়েছে সেটা একটা শিশু যে কোনো মৃত্যুই দুঃখজনক কিন্তু আজকে যাদের জন্য এই ঘটনা ঘটলো এবং একজন নিরীহ শিশু প্রাণ গেল আমরা দলের পক্ষ থেকে দাবি জানাই অবিলম্বে এটার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রশাসন দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দিক তবে আমার মনে হয় বারবারই একটা চেষ্টা চলছে যে সারা ভারতবর্ষের কাছে পশ্চিমবাংলাকে হেয় করে দেখানোর চেষ্টা করছে এবং বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় যে আইনের শাসনের প্রতিষ্ঠা করেছে সেই পশ্চিমবাংলাকে ছোট করার জন্য একটা চক্র পশ্চিমবাংলায় কাজ করছে তারাও এই চক্রান্তের শিকার হতে পারে বলে আমার মনে হয় তবু আমরা দাবি জানাব অবিলম্বে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এটা করা হয়েছে কি না সেটা পুলিশ প্রশাসন এটা পূর্ণাঙ্গ তদন্ত করে এর দোষী ব্যক্তিদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিক এটা প্রশাসনের দেখার দায়িত্ব প্রশাসন দেখুক কারণ আপনারা জানেন ওটা একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা যেখানে হয়েছে এবং সেখানে কারা সম্প্রীতি নষ্ট করতে পারে সেটা প্রশাসনের দেখা উচিত কিন্তু আমি মনে করি যে বাংলার সরকারকে ছোট করে দেখানোর জন্য বারবার চক্রান্ত করা হচ্ছে এটাও তার একটা চক্রান্তের মহড়া বলে আমি মনে করি হ্যাঁ ঠিকই বলেছে রাজ্যে তো অশুভ শক্তি আছে অশুভ শক্তি দোসরামে সেটা চলেও যাবে বাংলা থেকে যারা বোম নিয়ে রাজনীতি করছে যারা 2014 সালের 2রা অক্টোবরের কথা ভুলে গেছে সেদিনও বিজেপি নামে তারা দোষ চাপিয়েছিল কিন্তু বিজেপি যেভাবে আন্দোলনে নেমেছিল সেদিন প্রমাণ করে দিয়েছিল যে সেই বিস্ফোরণের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতারা যুক্ত ছিল আজকের দিনে গোটা পশ্চিমবাংলায় বোমা বারুদের উপর দাঁড়িয়ে আছে আর সে কারণেই আমরা বলছি যে এই অশুভ শক্তি তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে বিতাড়িত করা হোক না হলে আগামী প্রজন্ম ভয়ঙ্কর পরিস্থিতি থাকবে কারণ আজকে যারা মৃত্যু হয়েছে তারা কোনো রাজনীতি দলের নয় তারা একটা শিশু নাবালক প্রতিটি মৃত্যু দুঃখজনক কিন্তু এইভাবে মৃত্যু হবে বর্ধমান শহর শান্তিপ্রিয় শহর এই শহরে
একাধিক মানুষ মন্ত্রী হয়ে রাজ্যসভা রাজ্য সরকারের মন্ত্রিত্ব পালন করেছে। সেই জায়গাকার সিটকে কনফার্ম করবার জন্য যারা দিনের পর দিন আজকে 2 নম্বর ওয়ার্ড, কখনো 13 নম্বর ওয়ার্ড, কখনো এই ওয়ার্ড বোম রেখে দিয়ে, আপনারা জানেন কদিন আগে নীলপুরে বোম রাখা হয়েছিল, সেদিনও যদি আমরা না পৌঁছাতাম, আমরা যদি মানুষের কাছে না যেতাম, সেদিনও তারা বিজেপির দোষ দিত। সেই কারণেই আমরা সেদিন আমাদের সমস্ত নেতৃত্ব সেদিন কার্যকর্তারা সেদিন পৌঁছে গেছিল। আজকে যে ঘটনা হয়েছে এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে ওখানকার স্থানীয় তৃণমূল নেতারা জড়িত আছে, কারণ তৃণমূল নেতারা জড়িত আছে শুধুমাত্র নিজেদের স্বার্থে নয়, ওখানে যারা বিজেপির কার্যকর্তারা আছে ওরা নিজেরা বোম ব্লাস্ট করবে আর বিজেপি কার্যকর্তাকে ফাঁসাবে, এই মানসিকতা। তাই আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই, আমরা এই বর্ধমান, শান্তি বর্ধমানকে আমরাই ফিরিয়ে আনতে পারবো নির্বাচনের মাধ্যম দিয়ে। আমরা আজকের দিনে কোনো নির্বাচনের কথা না বললেও এই সন্ধিক্ষণে বলতে হয় যে একমাত্র বিজেপি পারবে শান্তি বর্ধমানকে পুনরায় শান্তিতে ফিরিয়ে আনতে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।